তো ভোগ পেলাম, অনেক লাইন দিয়ে তারপরে ভোগটা পেলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই আমার থেকেও বেশি ভালো আছো। যাচ্ছি সকাল সকাল ট্রেনে উঠে, একদম সকালবেলায় ঘুম থেকে উঠেছি আমি, অনেকটা দূরে। এটা হলো সেই স্টেশন টিটাগড় স্টেশন, এখান থেকেই সেই জায়গায় যাওয়া যায়, এই সেই জায়গা যাকে কিনা সবাই ভুল করে ভাবে দক্ষিণেশ্বর মন্দির, কিন্তু আসলে এটা দক্ষিণেশ্বরের মন্দির নয়। এটা হলো সেই মন্দির যে মন্দিরটাকে প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী এবং উদ্বোধন করেছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এই মন্দিরের মধ্যে আছেন মা অন্নপূর্ণা। দুপুর টাইমে পৌঁছে গেছি খাবার লোভে, কিন্তু খেতে পাচ্ছিলাম না, কারণ প্রচুর লাইন ছিল। তো অনেক কষ্টে অনেক দীর্ঘ লাইন দেওয়ার ফলে এই প্রসাদ গুলো আমরা পেয়েছি, কিন্তু পেটটা তো ঠান্ডা করতে হবে, গরমের মধ্যে পেটের মধ্যে যে আগ্নেয়গিরি লাভা বেরোচ্ছিল, তাই জন্য পেট ঠান্ডা করার জন্য আমরা লস্যি খেলাম। তারপরে যখন দুপুর থেকে বিকেল হলো, আমরা তখন মন্দিরের দিকে আবার চলে এলাম। কি যে বলবো তোমাদের, এত গরম, এত রোদ্দুর, মাথার চাঁদিটা ফেটে যাচ্ছিল গো। হ্যাঁ, বিকেলবেলায় কি সুন্দর ওয়েদার, মা অন্নপূর্ণা যেন ঠিক আমাদের জন্য এই ওয়েদারটা বানিয়েছিল। কোনো রোদ্দুর নেই, কোনো ঝামেলা নেই, কোনো মাথা গরম নেই, কি সুন্দর ওয়েদার। চারিদিকে এত পাখি উঠছিল, তার মধ্যে আমার এত ভালো লাগছিল, কি বলবো, আর বাড়ি তো ফিরতেই ইচ্ছা করছিল না, তাই ভাবলাম নদীর দিক থেকে একটু ঘুরে আসা যাক। তো চলো নদীর ঘাটের দিকে। নদীর দিকে যাওয়ার এই রাস্তাটা খুব সুন্দর, খুব সুন্দর, কি বলবো গো, এত ভালো লাগছিল, আর আমি বলতেই পারছি না, মুখের ভাষা হারিয়ে যাচ্ছি, এত ভালো জায়গাটা ছিল গো। নদীর ঘাটটাও কি সুন্দর, সন্ধে হয়ে গেছে, কত কপোত কপোত এসে পাড়ের ধারে বসে আছে, কেউ ছবি তুলছে, কেউ টিকটকের ভিডিও বানাচ্ছে, আর এদিকে আকাশ থেকে ফটো তুলেই যাচ্ছে। আমি নদীতে নেমে একটু হাতে মুখে জল দিয়ে তারপরে আবার চলে এলাম মন্দিরের দিকে, কিন্তু হঠাৎ থমকে দাঁড়িয়ে দেখলাম কি সুন্দর ঘাটটা, কি বলবো গো তোমাদের, কি সুন্দর ঘাট, দেখি তো মন ভরে গেছিল, আমার তো আর আসতেই ইচ্ছা করছিল না, কিন্তু আমাকে তো আসতেই হবে। হঠাৎ করে দেখি পাশের একটা পাঁচিলে একটা ম্যাও বসে আছে আর আমাদেরকে দেখছে। আমি গিয়ে বললাম, ও ম্যাও ম্যাও তুমি আমাদের সঙ্গে যাবে, কিন্তু সেখানে উত্তরই দিল না। তো মনে অনেক কষ্ট নিয়ে আবার আমি মন্দিরের দিকে চলে এলাম, ভাবলাম একটু পুজো দিই। তো পুজো টুজো দিয়ে কি সুন্দর আরতি দেখলাম, ঠাকুর মশাইকে দেখলাম, কিন্তু একটাও কোনো সিঙ্গেল ইয়াং ছোকরাকে আমি দেখতে পেলাম না, সব বুড়ো আর বুড়িরা মন্দিরে ভর্তি। তাই মনের কষ্ট মনে চেপে রেখে ঠাকুর দেখে বাড়ির দিকে রওনা দিলাম। ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে, সবাই ভালো থেকো।